गरम तेल दिए तो दिए माखबे से देखो की जिनिस रेडी हो देखो काचा लंका कैमरा देखे पाला लो एदिके आसो कोथाय कैमरा देखे पाला ले केनो तुमि आर रान्ना घरटा एकटु अंधकार बोले रिंग लाइट टा धरिये निएछि जेहेतु ब्लग करछि आर ओरा दुजन देखो कि करछे एई कि करछो गो तुम आदा बाटबे बाटा हो गेलो आर देखी ओरा की करे की गो की करछो गो तुमी बसे आछी कोथा दाड़िये आछो देखते पाच्छी स्वयं एबार बसला एबार बसे आछी आर की अवस्था करेछो तुमी बिछानाय जाओ ओई घरे ओई घरे थाको की करछे भाई तुले निये एसेछी आमि फोन घाटे आर पापा उठे करे आमाय देखे पापा देखो की करछे जा खेलार जन्य सबकिछु रेडी होच्छे उइकेट टुइकेट ओ अच्छा जेरकम भावे निजेरा बोले जाइ होक एबार प्रपार भावे बोलि एटा कि दिले ओटा दिना होच्छे अरारुट सोयाबिनेर मध्ये अरारुट देया हलो आर एई जे डिम ओ सेई लागजे डिम फाटिये दिल आर एई जे जी बांग्लाय ओ रान्ना करते जाच्छे जी बांग्लाय रान्ना करे खूब तातारी पिउके देखते पाच्छे सबाई আর এটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এটা কি গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা লঙ্কার গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো আছে তো আর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দেব আর পাপাকে দেখো এই পাপা এই মিল্কি যাই 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 তোর কি হলো রে কি হলো কি হলোটা কি তোর মাথা গেছে মাথা গেছে দৌড়ে না সারা খেলবি আমি তো সারা খেলব না এখন ভাত এখন এই যে স্টার্ট হয়ে গেল কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ এই এই সরঞ্জাম এখন স্টার্ট হবে রান্না যদি আমি ঠিকমতো পারি না তোমাদের যদি মনে হয় যেটা ভুল তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কাছে কোনো রেসিপি থাকলে বলতে পারো সেটা আমরা ট্রাই করব এক্সপেরিমেন্ট করব ঠিক আছে তেল দেয়া হয়ে গেল হলো কি ভুলে গেছে
ভাজা হোক হতে হতে আমরা একটুখানি করি, হ্যাঁ আড্ডা মেরে নি, মানে বিরতি এখন। কতক্ষণ তোমাদেরকে ভাজা দেখা, মানে পুরোটা তো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর ফুচকার মতো বড় বড় হয়ে গেছে, আর সবগুলো ভাজা হয়ে যাক, তারপরে দেখাবো। কারণ পুরোটা ভাজা যদি দেখানো হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এখন যা দেওয়ার দেবে দেখতেই পাবো কি কি দেয়, আমি জানিও না ফার্স্টে কি দেবে। রেডি, এবার আমি সস গুলোকে পোড়াবো। এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে, একটু ডুমু ডুমু আছে, যেহেতু একটু বড় বড়ই আছে পেঁয়াজ। লঙ্কা দেখুন এত লাগবে, যেহেতু চিলি লাগতেও পারে, পেঁয়াজ বেশি রয়েছে না, সয়াবিন তাই দিয়েই। হ্যাঁ ঝাল দেওয়া হলো, আমরা তো ঝাল খাই। আর এখন এই আদা পেস্ট, রসুন পেস্ট, তো এই প্রায় হয়ে আসলো ভাজা ভাজা। পরিমাণ মতো লবণ দিয়ে নেবে, আমি লবণটা ক্যাপচার করতে পারিনি, দিয়ে ফেলেছে। আর এই যে এগুলো দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বেশি হয়েছে, বন্ধ বেরাচ্ছে। এরপর কি দেবে, এবার এটা মেশাবো, মেশার পর মেশানোর পর তারপরে ইয়ে দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে জল দেওয়া হবে। প্রথমে অল্প দাঁড়াও, তো এবার এটা একটুখানি ফুটে নিক, মানে তারপরে এখন ব্রেক, ফিরে আসছি নতুন পর্বে। এইখানটা জল গরম বসানো হয়েছে, একটুখানি বাকি আছে। আর কতক্ষণ লাগবে, হয়ে গেছে। এবার দেখো এই গ্রেভিটাকে নামাবো নাকি ভাত খাওয়ার জন্য কেটে রাখবো, বললে যে আর কি দেবে জল গরম করে। তো এটার মধ্যে অ্যারারুট দেওয়া হচ্ছে, ওফ রেডি, হালকা একটু গরম জলে দেবে এটা। তো রান্না কমপ্লিট, এবার হচ্ছে বুড়ি ভোজের পালা। আমি আমি কি তুমি কি, আমি এগুলো রান্না করছি। নামটা বলো তাহলে একবার, নাম সোয়া চিলি। এবার তাও ঠিক হয়েছে অনেক লাস্টে, গরম আমার বউ দুই দিনে তুমি নাও, তুমি নাও, তোমার নাও। এই তো মাংস, কে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পরে আরো যদি দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন আমরা মুভি দেখবো, আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।
আমরা খেতে বসে মুভি দেখছি। কপিরাইট আসবে বলে আপনাদের জন্য ওয়েট করো। বাই, গুড নাইট বলে দাও মা, গুড নাইট, গুড নাইট।